স্ত্রীর নাম ধরে ডাকতে হয়, যেমনভাবে আগে বুঝেছি স্বামীর নাম ধরে ডাকা যায়। বুঝছেন, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন। আর এটা তো পুরাতন ঢাকা, মানে সেরেক বেশি আহলাদের মধ্যে, কে যদি স্বামীর নাম নেয় তাহলে স্বামী মারা যাবে। এই জন্য স্বামীর নাম ধরে না, শাশুড়ি যদি বুঝতে পারে যে স্বামীর নাম ধরে ডাকছে তাহলে তো আর ভাত হবে না। স্বামীর নাম ধরে ডাকবে, এটাই হাদিস। নাম ধরে ডাকা যদি বেয়াদবি হয় তাহলে বুঝবেন বেয়াদবি বলাটাই বেয়াদবি, বেয়াদবি বলাটাই বেয়াদবি। স্বামীর নাম ধরে ডাকতে পারে, বুখারী মুসলিমের হাদিস। আর এখানে আল্লাহর নবী বলছেন, আয়েশা ছুরিটা নিয়ে আসো, ধারালো করে নিয়ে আসো, আপনি স্ত্রীর নাম ধরেই কাজে বলবেন। মাঝে মধ্যে কাজ করতে বলিয়েন, কাজ করতে বললেও শান্তি পায়। আর যদি কাজ করতে না বলেন তাহলে মনে মনে ভাবে যে আমার উপরে রাগ করে আছে মনে হয়। আর নিজে নিজেই কোনো কাজ করার চেষ্টা করবেন না। কাজ